ইয়াস, উত্তর আন্দামান সাগরের তরি এই ঘূর্ণিঝড়, ইয়াস মানে দুঃখ, ওমানের দেওয়া এই নামটি পারসি ভাষা থেকে এসেছে। বুধবার ভারতের ওড়িশা রাজ্যের উত্তরের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। এর মধ্যে ঝড়টির প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, নোয়াখালী এলাকার নিচু এলাকা এবং চরাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে। অনেক স্থানে পেরিবাঁধের ওপর দিয়ে ওই পানি প্রবেশ করছে। সুন্দরবনের দুবলার চরসহ জেলে পল্লীগুলোর বেশিরভাগ এলাকা এরই মধ্যে ডুবে গেছে। ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশা রাজ্যে উত্তরের উপকূলে আঘাত হানার পর ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। বুধবার দুপুর 1টার দিকে এটি পলাশের থেকে 15 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছিল। তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে 2 জন মারা গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবনদশে 1জন মারা গেছেন, আরেকজন সমুদ্রে নিখোঁজ হয়েছে। বার্তা সংস্থা NIA-র খবরে বলা হয়েছে, এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে 2জন। আল্লাহ সকলকে এই ঝড়ের হাত থেকে রক্ষা করুক, সকলকে ভালো রাখুক, হেফাজত রাখুক, সবাই সাবধানে থাকুন।